কলকাতার একমাত্র আকর্ষণ ছিল এক্সেপশনাল কোনো কিছু চিন্তা করতে গেলে কিন্তু আর কলকাতার পূজাতে কিন্তু অনেক মজা হয় হ্যাঁ কলকাতা একদম ফাঁকা একদম ফাঁকা স্বাগতম সবাইকে বিচরেশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে দুর্গাপূজার একটি ভিডিও শেয়ার করার জন্য সবে তো আশা করি সবারই দুর্গাপূজা অনেক সুন্দর কেটেছে কারণ হচ্ছে দুর্গাপূজাতে কিন্তু অনেক অনেক বেশি প্ল্যান থাকে ঘোরাঘুরির এবং খাওয়া দাওয়ার আর কে কোথায় খেয়েছেন কোথায় কোথায় ঘুরেছেন সব অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন আর আজকে আমরা দুর্গাপূজার যে ভিডিওটি দেখছি সেই ভিডিওর টাইটেলটি হচ্ছে শ্রীভূমি দুর্গা পূজা 2021 প্যান্ডেল বুর্জ খলিফা দুর্গা পূজা 2021 কলকাতা দুর্গা পূজা 2021 থিম তো বুর্জ খলিফার একটি প্যান্ডেল হয়েছিল কলকাতায় সেটা তো তুমি শুনেছো সম্ভবত দেখা হয়নি অনেকেই বলছে যে এটা অনেক সুন্দর করেছে তো এই কারণেই আমরা ভিডিওটি দেখতে চেয়েছি আর সে কারণে ভিডিওটি আমরা আজকে ঠিক করেছি যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ সবাই দেখেনি হয়তো আমাদের মতোই তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি আর আমরা এই ভিডিওটি নিয়েছি সোমজিত ভট্টাচার্যার চ্যানেল থেকে তো ওনার অরিজিনাল ভিডিওটি আমাদের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও আপনার অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি এটা নিশ্চয়ই অরিজিনাল কোনো গান না এটা থিম সং লাগিয়ে দিয়েছি মিউজিক অ্যাড করেছে বুর্জ খলিফা উপর থেকে নামছে অনেক সুন্দর লেজার লেগেছিল ঢাকের বাজনা দিলে বেশি ভালো হতো পুজোর সময় ঢাকের বাজনায় নাচ নাচিটা নাচটাই বেশি চলে না আমি শুনেছিলাম ওখানে অনেক অনেক পরিমাণ ভিড় হয়েছে কিন্তু এখন তো দেখাচ্ছে যে খুব কম এটা শুরুর দিন পরবর্তীতে আরো অনেক ভিড় হয়েছে অনেক অনেক সুন্দর করেছে এটা কাছ থেকে দেখলে আসলে আকর্ষণটা অনেক বেশি লাগবে না অনেক সুন্দর লাগবে কাছ থেকে দেখতে অনেক অনেক হাইট করেছে বিল্ডিং গুলোর উপর থেকে ওয়াও দেখো নিচে মানুষ আছে রোড জোরে মানুষ সামনে দেখাচ্ছে এখন পুরো শহরটাকে কিন্তু একেবারে আলোকিত করে ফেলছে আমি যেটা শুনেছি যে লেজার লাইটটা পরে বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে এরোপ্লেনের প্রবলেম হচ্ছিল এয়ারপোর্টের কমপ্লেন ছিল এটা স্বাভাবিক কারণ লেজার লাইটটা তো উপরের দিকে যাবে তো ভেতরটা আর একটু দেখালে ভালো হতো হ্যাঁ ভেতরটা খুব কম দেখিয়েছে
অনেক 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 সুন্দর। ধন্যবাদ আসলে সমজিৎ ভট্টাচার্যকে, উনি অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন। আমি দেখেছি আরো অনেকেই আসলে ভিডিও শেয়ার করেছে তাদের ব্লগ ভিডিওতে, এই বুর্জ আল খলিফার যে প্যান্ডেলটা ছিল, প্যান্ডেলটা ঘুরতে গিয়ে যারা দেখেছে আর কি, পূজার ঘোরাঘুরিতে ঘুরেছে, তারা শেয়ার করেছে অনেকে কলকাতার বন্ধুরা। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে যে এটা যারা সামনে থেকে চোখে দেখেছে তাদের এক্সাইটমেন্টটা কেমন মনে হচ্ছে না? অনেক অবশ্যই অনেক চমৎকার। হ্যাঁ, আর আসলে সবারই আকর্ষণ থাকে পূজার সময় কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা এবং কার প্যান্ডেলটা সবচেয়ে বেশি সুন্দর, হ্যাঁ সেটা কিন্তু সবসময় চেক করা হয় যে না এই প্যান্ডেলটা থেকে মনে হয় ওই প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর এরকম। তো এই কলকাতার একমাত্র আকর্ষণ ছিল এবার বলা চলে যে এই বুর্জ খলিফার প্যান্ডেলটা। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে এত পরিমাণ ভিড় হয়েছে যে লাস্ট দিকে কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পুলিশের, ব্যারিকেড ছিল নাকি অনেক কড়াকড়ি দশমীতে। আর প্রথম দিন লেজার শোতে এটা চমৎকার ছিল, প্রথম দিন লেজার শো ঠিক মতো চলেছে, কিন্তু দ্বিতীয় দিন সম্ভবত ওখান থেকে যে ফ্লাইট ওনার নামায় কিছুটা প্রবলেম হচ্ছিল, সেই জন্য হয়তো বা দ্বিতীয় দিন লেজার শোটা অফ ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এই আইডিয়াটা যারা করেছে তারা কিন্তু আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে করেছে, কারণ হয় না একটা এক্সেপশনাল কোনো কিছু চিন্তা করতে গেলে, কিন্তু হঠাৎ করে কারো মনে হয়েছে যে বুর্জ খলিফা এখানে তৈরি করবে? আর আমি আসলে ভিডিওটা যখন প্রথম দেখেছি আমি আসলে কনফিউশনে ছিলাম এটা কি দুবাই থেকে না তুমি, আমিও তাই মনে করেছিলাম যে পূজাটা হয়তো বা দুবাইয়ের বুর্জ খলিফার সামনে বা আশেপাশে কোথাও হচ্ছে, এবার নতুন প্রথম হয়তো বা এরকম কোনো কিছু একটা ঘটনা ঘটেছে যার কারণে এত করে পত্রিকায় আসছে বা অন্য অন্য জায়গায় আসছে, কিন্তু পরে জানতে পারলাম যে না এটার আদলে কলকাতাতে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। অনেক প্রথম দিন আমরা বুঝতেই পারিনি যে সবাই রাতে ঘোরাঘুরি করে, আমরা দিনের বেলা ঘোরাঘুরি করছি দেখছি লোকজন একদমই নাই, একদম ফাঁকা। তখন কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তখন সবাই বলছে যে রাতে সবাই পূজার ঘোরাঘুরি করছে এই জন্য সকালবেলাতে তারা আমরা রাতে ঘুরেছি অনেক, এবং কলকাতার পূজোর মজা কিন্তু আসলে অন্যরকম, এটা বলবো যে কলকাতার পূজো আসলে মজা অন্যরকম, কারণ ঘুরে অনেক মজা পাওয়া যায় এবং খাবারের কথাও তো অবশ্যই বলতে হবে। আর তবে হ্যাঁ আমাদের এখানেও পূজা খুব ভালোই হয়, আর আমাদের খুলনা শহরের পূজা কিন্তু খুবই খুবই চমৎকার হয়, মোটামুটি অতটা বেশি আড়ম্বনা না হলেও কম কম পূজা হয় না আমাদের খুলনাতে। তো আমাদের শহরটা মোটামুটি ছোট কিন্তু অনেক সুন্দর, আর সেখানে পূজার প্যান্ডেলগুলো একটু ভিন্ন ধাঁচের করার চেষ্টা করে একজন থেকে আর একজনের, আর অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের চারুকলার স্টুডেন্টরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে। আর খুলনাতেও এরকম ছোটোখাটো প্রতিযোগিতা হয় যে কার প্যান্ডেলটা কোনটা থেকে কোনটা সুন্দর সেটা নিয়ে, এবং কলকাতার কাছাকাছি খুলনার অবস্থান। আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে ঢাকের আওয়াজে কিন্তু নাচানাচি গান গাওয়া গাই এগুলো কিন্তু চলে, তো মজা এখানেও খুব হয় ভালোই। আর সেই কারণে বলবো যে খুব বেশি যে ওখান থেকে এখানে ডিফারেন্ট তা কিন্তু নয়। তো আজকের এই বুর্জ আল খলিফার ভিডিওর উপর আমাদের যে রিয়াকশনটি এটি, যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর অবশ্যই জানাবেন আপনারা যারা নিজ চোখে বুর্জ খলিফা দেখেছেন তারা যেন কমেন্টস করে জানান যে কে কে দেখেছেন আর কেমন দেখলেন, আর আপনাদের কতটা ভালো লেগেছে সেটা কাছ থেকে দেখে। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।